এটা কততম বছরের ৭৮তম বছরের পুজো। এবারের পুজোর আপনাদের মেন থিমটা কি? আমাদের এবারে থিম হচ্ছে মেয়েবেলা। একটা নারীর জন্মগ্রহণ থেকে শুরু করে তার আপ টু মা হওয়ার পর্যন্ত আমরা একটা যে টাইম স্প্যানটা, যে একটা সময়, সেটাকে আমরা তুলে ধরছি আমাদের এই থিমের মধ্যে দিয়ে। একটা যতই আজকের দিন যতই উন্নত হোক, যতই আমাদের স্মার্ট দুনিয়া হোক, তা সত্ত্বেও যেন মেয়েদের প্রতি একটা অত্যাচার, মেয়েদের প্রতি একটা যেন অছিলা রয়েই গেছে। তো আমরা সেটাকে নিয়েই একটা আমাদের থিম করেছি মেয়েবেলা, যেটা নারীদের অন্তত শিশুকন্যা, যে বাবা মা তার শিশুকন্যা হলে তাদের কিছু দিন নষ্ট করছে, সেটা যেন তারা না করে, আমরা সেরকমই একটা মেসেজ মানুষের কাছে পৌঁছে দিতে চাই আমাদের। কীভাবে ব্যাপারটুকু উপস্থাপিত হবে একটু যদি বলেন? ব্যাপারটা বলতে আপনি চারদিকে যখন আসবেন, প্রথমেই দেখতে পাবেন আমাদের একটা সূর্যমুখী ফুল, একটা বড় ফুল আছে। সেই ফুলের ওপরে একটা 5.5 ফুটের একটা শিশু কন্যা জীবন্ত অবস্থায় শিয়া আছে, একদম সর্দির একটা শিশু সে শিয়া আছে। তাকে ঘিরে আশপাশে আরও ছোটো ছোটো শিশু আছে, ভেতরে যাবেন মেয়েদের ফোন করা হাতের কাজ আছে। যেমন দেখতে নকশি কাটার যে কাজ, সেই নকশি কাটার কাজ থাকবে, মা দুর্গত আছে। এই যে আপনার পেছনে দেখছি ঘোড়ার মূর্তি বা পেছনের যে কাজগুলো, এগুলো কিভাবে? ওয়াল বা ফেন্সিংয়ে যেগুলো দেখছেন পুরোটাই একটা অ্যাবস্ট্রাক্ট, একটা ইলিউশন বলতে পারেন। কিছুটা রং দেখবেন, কিছুটা মানে আপনি ধরুন আমাদের মন্ডপে প্রবেশ করলেন, ধরুন ওয়াল ওয়াইজ যাচ্ছেন, প্রথমে দেখলেন হয়তো একটু রং দেখলেন, লাল নীল রং দেখলেন, দেখার পর আপনি আবার হঠাৎ দেখছেন আপনি নিজেকে দেখতে পাচ্ছেন আয়নার দ্বারা, তারপর আবার দেখবেন আপনি রং দেখবেন। আর ঘোড়া হচ্ছে এবারে মায়ের আগমন হচ্ছে অশ্বে, ঠিক আছে? আর বাচ্চাদের দেখবেন আমাদের ঘোড়াগুলোর
নিচে কোনো পা নেই বা খুর নেই, বলতে পারেন চাকা আছে, চাকা আছে। দেখবেন বাচ্চাদের খেলনাই হচ্ছে ঘোড়া, কিন্তু আমরা সেটা একটা বড় ফর্মে মানুষের সামনে উপস্থাপন করছি। এই ভাবনাটা মূল ভাবনাটা কার? আমাদের শিল্পী, আমাদের এবছরের শিল্পী যিনি কাশি। আজকে রাত 11টার মধ্যে